আইকিআরের পক্ষ থেকে তিন নম্বর ওয়ার্ডের উপর দিয়ে যে বড় রাস্তা গেছে হলদিয়াতে, সেই রাস্তার দুধারটা আমরা ব্যাপক আবর্জনা আছে, প্লাস্টিক আছে এবং আগাছা আছে, সেগুলি পরিষ্কার করব। হলদিয়া পৌরসভার 29টা ওয়ার্ডে এই যে রাজপথ রাস্তা, এই রাজপথ এবং রাস্তা আমরা সাফসুতর করব। আমাদের আত্মীয় স্বজন, আমাদের হলদিয়াতে যারা আসবে তারা দেখে যেন মনে করে যে না, এই শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। তাই এই এলাকার নাগরিকদের কাছে আমাদের আবেদন, আমাদেরকে সহযোগিতা করুন। এই কর্মসূচি আইকিআরের চেয়ারম্যান শ্রদ্ধেয় সম্মানীয় ডক্টর লক্ষণচন্দ্র শেঠ, আমাদের আইকিআরের সম্মানীয় ভাইস চেয়ারম্যান প্রণব দা বললেন, এবং আজকে আমাদের যা কাজ, আমরা এই রাজপথ, যে আমাদের রাজ্য সড়ক হলদিয়া মেশাদের রাজ্য সড়ক, আমরা তিন নম্বর এই ওয়ার্ড থেকে মহাভারত টাওয়ার থেকে আমাদের কাজটা শুরু হবে হাজরা মোড় পর্যন্ত। আমরা রাস্তার এক ধার হয়ে যাব, আবার হাজরা মোড় থেকে আবার অপর ধারে আমরা সাফাই করে আসব। এই কাজে মানুষের যে উপস্থিতি এবং সহযোগিতা, তাদের যে অংশগ্রহণ, তা আমাদেরকে উৎসাহিত করেছে। এবং আমাদের এই বাহিনী, আমাদের এই যে যারা কর্মযোগ্যের মূল কারিগর, তারাই আসল কারিগর, এবং জনগণ তাদের সঙ্গে সাহায্য করছেন। এই আইকিআর সংস্থা থেকে যেটা করেছেন খুবই ভালো উদ্যোগ, এবং আমি এটা সাধুবাদ জানাচ্ছি আবাসন সমিতি থেকে, প্রিয়ংবদা হাউসিং সমিতি থেকে, লক্ষ্ণৌর উদ্যোগকে খুবই সাধুবাদ জানাচ্ছি। এটা সবারই উপকার এবং আমাদের উপকার সবারই, সার্বিকভাবে এটা খুবই ভালো, যাতে ডেঙ্গু প্রতিরোধের জন্য যে ব্যবস্থাটা নিয়েছেন খুবই সাধুবাদ জানাচ্ছি লক্ষ্মণবাবু তথা আইকিআর সংস্থাকে।